আপনার জন্য লা বেলিজা হেয়ার এন্ড স্কিন স্পা সেলন, যেখানে পাবেন হেয়ার কেয়ার প্রোটিন বুস্টার, লা বেলিজা অর্গ্যানিক ইন্টেনসিভ কেয়ার থেরাপি, তার পাশাপাশি রয়েছে লা বেলিজা এক্সোটিক ওয়াইন ফেশিয়াল। লা বেলিজার তরফ থেকে অনেক রকম অফার নিয়ে কিন্তু আজকে এসেছি, সবাই চলে আসুন। এখানকার হেল্পলাইন নাম্বার বলে দিচ্ছি 9831010107, এখানে হোয়াটসঅ্যাপও আছে, আপনারা অবশ্যই সত্বর যোগাযোগ করুন লা বেলিজা হেয়ার অ্যান্ড স্কিন স্পা স্যালনে। ইট ওয়াজ এ ভেরি নাইস এক্সপিরিয়েন্স অ্যান্ড এভরি ওয়ান ইজ ভেরি ফ্রেন্ডলি, সত্যি খুব সুন্দর করেছে, ইউ ক্যান সি, সো আই এম ভেরি মাচ হ্যাপি। পাড়ায় পাড়ায় এখন পুরো ভোটের লড়াই, কে দখল করবে ছোট লাল বাড়ি, সেই নিয়ে এখন মহারণ অলিতে গলিতে। আর ঠিক সেই মুহূর্তে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি 99 নম্বর ওয়ার্ডে। আমাদের সাথে আছেন এখানে রিভলিউশনারি সোশ্যালিস্ট পার্টির থেকে পূরক প্রার্থী শিখা মুখোপাধ্যায়। আপনাকে 24 আওয়ার্সের পর্দায় অনেক স্বাগত, ধন্যবাদ। এই যে চারিদিকে তৃণমূলের ঝড়, সেই মুহূর্তে এই জায়গাটায় আপনি এই এলাকার দায়িত্ব অভিভাবকত্ব করছেন, তো কোনো অসুবিধা হয়েছে কি আপনার কাজ করতে? অসুবিধা সেরকম এখনও সম্মুখীন হইনি, তবে শুনতে পাচ্ছি দেয়ালগুলি আমাদের লিখতে দিচ্ছে না বা কি করবে বুঝতে পারছি না, তা এখনও পর্যন্ত মুখোমুখি হইনি, শুনতে পাচ্ছি, শোনা কথা কিছু বলা যাবে না। এই যে আপনারা পুরো এলাকার অভিভাবকত্বে রয়েছেন এবং পুরো দায়িত্বে রয়েছেন, তো সেক্ষেত্রে আপনি এলাকার মানুষের কতটা সেবা করতে পারলেন? এখানে অনেকটাই করেছি, কিন্তু সবটা তো করা আমাদের পক্ষে সম্ভব নয়, তা এখনও আমরা যে কাজের উন্নয়ন অব্যাহত ছিল এখনও সেই ধারা বজায় রাখবার জন্যই আমরা আছি। প্রথমত পানীয় জল মানুষকে দিতে পারিনি এখনও, সম্পূর্ণরূপে চেষ্টা করা হচ্ছে, পানীয় জলের সমস্যাটা এখানে বিরাট সমস্যা। আর যেহেতু কর্মহীনতা এখানে সাংঘাতিকভাবে করা হচ্ছে না বলে দীর্ঘদিন এখানকার জনগণ খুব সাফার করছে, তা আমরা চেষ্টা করব আগামী দিনে এই সাফার যেন না করতে হয়, কর্মহীনতাকে 28,000 যে কর্মী সেই কর্মী নিয়োগ করলে আমরা এই অঞ্চলের মানুষদের সুযোগ সুবিধা দিতে পারবো এবং প্রতিদিনের যে জঞ্জাল সেই জঞ্জাল থেকে মুক্ত করতে পারবো, কারণ জঞ্জালের মধ্যে থেকে মশা আসে, জল থাকলে মশাবাহিত যে রোগগুলি সহজেই আসতে পারে সেটা। এই যে আপনি বলছেন যে এখনও আপনার এলাকার মানুষ অনেক জায়গায় অনেক জিনিস থেকে এখনও বঞ্চিত, তার মানে আপনি কি বলতে চাইছেন যে এই যে 5 বছর আপনি যে এলাকার দায়িত্বে রয়েছেন সেখানে আপনার এখনও কাজে কিছু খামতি রয়ে গেছে? না, খামতি নয়, চেষ্টা চলছে, সবই যে একইবারে সব কিছু সম্ভব করে দেওয়া তা তো নয়, চেষ্টা চালাচ্ছে, তারপরে উন্নয়ন কাজের সাথে যুক্ত আছে এবং এলাকার যে উন্নতি হয়েছে, আপনারা যদি এখানকার জনগণের সাথে কথা বলেন তাহলে বুঝতে পারেন দেওয়াবাসী মুখার্জি কী কাজ করছে। আচ্ছা, আপনি বললেন যে আপনাদের দেয়াল লিখতে দেওয়া হচ্ছে না, তাহলে কি শাসক দলের থেকে আপনাদের একটা চাপ সৃষ্টি করা হচ্ছে? আপনারাই বুঝতে পারবেন চারিদিকে যে খবর আছে, আমাদের মুখ থেকে আর কি নতুন করে শুনবেন বলুন। তাহলে আপনি সরাসরি দাবি করছেন যে শাসক দল আপনার ভয় দেখাচ্ছে? ভয় বলছি যে ভয় লালকে দেখাতে পারে না, আমরা ছিলাম আমরা থাকবো এই আশা আমরা রাখি, তাই আমরা ভয় পাই না যতই চেষ্টা করি। আচ্ছা, এই যে আপনারা মানে তৃণমূলের মধ্যে একটা টিকিট পাওয়া নিয়ে অন্তর্দ্বন্দ্ব হচ্ছে, তো এটাতে আপনার মানে পুরো ভোটে এটাতে কতটা প্রভাব পড়বে বলে আপনার মনে হয়? আপনি তো পাড়ায় পাড়ায় ঘুরবেন, নিশ্চয়ই জানবেন আমাদের মুখ থেকে নতুন করে কী শুনবেন, আমরা যেহেতু বিরোধী দল আমরা কিছু বললে সেটাইকে সামনে প্রকাশ করা হবে, আমরা চাইছি আপনারা খুঁজে বার করুন কোন সমস্যাটা। আপনার এলাকাতে কী কী উন্নয়ন এখনও হয়নি যেটা আপনি পুরভোট প্রার্থী হিসেবে যদি আবার ফিরে আসেন, যদি পুরো মাতা হিসেবে ফিরে আসেন করতে চান, কী কী কাজ করতে? প্রথমত পানীয় জল, মিষ্টি পানীয় জলের অভাব মানুষের মধ্যে রয়েছে, আর দ্বিতীয়ত হচ্ছে জঞ্জাল, জঞ্জাল পরিষ্কারের একটা সমস্যা রয়েছে, যেহেতু নিয়োগ করা দীর্ঘদিন হচ্ছে না, কন্ট্রাক্ট বেসিস মানুষকে কাজ করানো হচ্ছে আর এক একটা মানে কর্মীদের উপর ভীষণভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে, সেটা তো ঠিক নয়। কীভাবে চাপ সৃষ্টি করছে? একটা লোককে দিয়ে কতটা করা যায় তাই না, লোক যদি থাকে তাহলে কি আর বৈষম্য থাকে না, আর এক যে একটা দুটো লোকের উপর যদি কন্ট্রাক্টে থাকে সেই কাজ কি সেইভাবে পাওয়া যায়, একটা স্থায়ী কর্মী আর একটা কন্ট্রাক্ট কর্মী, দুটোর মধ্যে নিশ্চয়ই পার্থক্য আছে আপনি বুঝতে পারছেন।
এখানে 2010 মিতালি বন্দ্যোপাধ্যায় এখানকার পৌরবাতা ছিলেন, তারপরে মানুষ তো দেখুন কোনো দলকে কিংবা রঙকে ভোট দেয় না, মানুষ তার প্রতিনিধিকে ভোট দেয়। তো সেখান থেকে মানুষ আপনাদের ভালোবেসেছে এবং এই এলাকাতে আপনাদেরকে প্রতিনিধিত্ব, দেবাশিস মুখোপাধ্যায়কে প্রতিনিধিত্ব করতে দিয়েছে। তো সেই জায়গা থেকে আপনার দাঁড়িয়ে কি মনে হয় যে এলাকায় আপনি কতটা মানুষের সেবা করতে পারবেন? অনেকটাই পেরেছি, কারণ জনগণ থেকে এই আমি যে ঘুরছি কোথাও থেকে দুই মিথ্যা কথা কেন বলবো, একটা দুটো জায়গায় মানুষের তো চাহিদার সীমাহীন থাকে, সব কিছু করা সম্ভব নয়, দুই একটা হয়তো কোথাও ক্যাচপিট কোথাও এই সব বলছে, কিন্তু সেরকম না, মানুষের কাছ থেকে প্রচণ্ড ধরনের সহযোগিতা সাড়া পেয়েছি এবং প্রত্যেকেই আশা করছে আমরাই ফিরে আসবো। তাহলে আপনি জিত সম্পর্কে পুরোপুরি আশাবাদী? আশাবাদী। কত ভোটে জিতবেন বলে মনে হচ্ছে? সেটা এখন কি করে বলবো বলুন, তাও আপনার আন্দাজ? জিতবো, সম্পূর্ণ আশাবাদ, কারণ আমাদের যে পূর্ববর্তী যে কাউন্সিলর ছিলেন তার যে কাজের ধারা এখানকার জনগণ দেখেছেন, তিনি যে কাজ করেছেন তার সম্বন্ধে এখনো পর্যন্ত, আপনি এই কিছুক্ষণ আগে বললেন আমার পূর্ববর্তী যে তিনি ছিলেন তার সাথে যে কতটা পার্থক্য আপনারা জানেন এবং এখানকার জনগণই জানে। শেষ মুহূর্তে আপনার এলাকাবাসীর জন্য কোনো বার্তা দিতে চাইবেন আমাদের পর্দার মাধ্যমে? এলাকাবাসীর কাছে মানে চাইছি এই কারণেই যে আপনারা যদি আমাকে মানে, কারণ জনগণের উপরেই আমার জয়ের নির্ভর করবে, আমরা তো বাক্সে ছাপ্পা ভোট দিতে অভ্যস্ত নই, তাই জনগণের কাছে আবেদন যে কাজের উন্নয়নের ধারা দেবাশিস মুখার্জি রেখেছে সেই ধারাকে যদি অব্যাহত রাখতে হয় তাহলে আমি তাদের কাছে জোর হাতে বলবো যে আমাকে জয়ী করুন। অনেক অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য, আপনার আগামী জীবনের জন্য অনেক শুভকামনা। ধন্যবাদ। আমার নাম বিষ্ণু ঘটক। এই এলাকার বাসিন্দা? আমি এলাকার বাসিন্দা, এখানকার সিপিআইএম পার্টি এরিয়া কমিটির সম্পাদক। আপনি শিখা মুখার্জিকে কেন আপনার পৌরমাতা হিসেবে চান? আমি এই কারণেই চাই যে গত যিনি কাউন্সিলর ছিলেন আমাদের 99 নম্বর ওয়ার্ডের, তার যে কাজের ধারা জল ইলেকট্রিসিটি তারপরে আপনার রাস্তার উন্নয়ন থেকে শুরু করে সমস্তটাকে উনি প্রায় সম্পূর্ণ করে নিয়ে এসেছেন। আর তার চাইতে বড় জিনিস হচ্ছে কর্মসংস্থানের জন্য যে সোশ্যাল সেক্টরকে কাজে লাগিয়ে কোথাও সেলাই শেখানো ছেলে মেয়ে, মেয়েদের ছেলেদের ড্রাইভিং লাইসেন্স, ছেলে মেয়ে উভয়কেই কম্পিউটার শিক্ষা দেয়া, নার্সিং ট্রেনিং, এর মধ্য দিয়ে আর্থিক সঙ্গতি তৈরি করার জন্য উনি আপ্রাণ চেষ্টা করেছেন। এবং আপনারা খোঁজ নিয়ে দেখবেন কলকাতা কর্পোরেশনের সোশ্যাল সেক্টর বিভাগে যদি একটা ওয়ার্ডও থাকে এগিয়ে থাকা, তার মধ্যে 99 নম্বর ওয়ার্ড। প্রতি মুহূর্তে বিরোধী কাউন্সিলর হলে যা হয়, প্রতি মুহূর্তে চেষ্টা করা হয় ওনার কাজে প্রতিবন্ধকতা তৈরি করার, হাউসে দাঁড়িয়ে এই অঞ্চলে 99 নম্বর ওয়ার্ডের পানীয় জল সরবরাহ করাবার জন্য কর্পোরেশন ওই হাউসে চিৎকার চেঁচামেচি করে তিনি কিন্তু কাজ আদায় করে নিতে পেরেছেন। আমাদের এখানে লালকা ওভারহেড যেই জলটা বিস্তীর্ণ 99 নম্বর ওয়ার্ডের শ্রীকলোনি বিদ্যাসাগর বাঘাযতীন অঞ্চলে জল সরবরাহ করা হয়, হঠাৎ দেখা গেল গত বিধানসভা নির্বাচনের আগে জল সরবরাহ কমে গেল। ডিপার্টমেন্টে যখন আবেদন করা হলো তার কোনো সদুত্তর পাওয়া যাচ্ছে না। চাপ সৃষ্টি করার পরে, চিৎকার চেঁচামেচি করার পরে যখন খুঁজতে খুঁজতে দেখা গেল ওভারহেড থেকে যে জলটা সরবরাহ করা হয় এদিকে, সেখানে একটা প্রতিবন্ধকতা আছে, টেকনিক্যাল ফল্ট, এটাকে বারে বারে বলা হয়েছে কেউ কাজ গুরুত্ব দেয়নি, সেটাকে উনি চাপ সৃষ্টি করে টেকনিক্যাল ফল্টটাকে ইঞ্জিনিয়ারদের দিয়ে সেই টেকনিক্যাল ফল্টটাকে দূর করে নিয়ে লাইন যাতে ঠিকমতো জলটা ঢোকে তার ব্যবস্থা করার ফলে এখন বিস্তীর্ণ অঞ্চলের লোকের জলে কোনো সমস্যা নেই। আপনার আপনার এলাকার সমস্যাগুলো দেবাশিস মুখোপাধ্যায় সমাধান করেছেন এবং পরবর্তীকালে প্রার্থী হিসেবে আপনি দাঁড়িয়েছেন, সেই জন্য শিখা মুখোপাধ্যায়ও আপনার সমস্যার কথা শুনবেন, এটাও এরকমই আশাবাদী? স্বাভাবিক, আমার নিজস্ব যে লোক আছে, নিজস্ব লোক বলতে যিনি কাউন্সিলর আছেন বর্তমানে, তিনি যেভাবে স্বতঃস্ফূর্ত ভূমিকা পালন করেন, আর একটা জিনিস বলবো দলমত নির্বিশেষে এই কথা স্বীকার করতে বাধ্য হবে যে পশ্চিমবাংলার বিধানসভার ক্ষেত্রে 34 বছর বামফ্রন্ট ছিল, কোনো এমএলএ বা কোনো একজন মন্ত্রী সম্পর্কে কেউ যেমন দুর্নীতির ছোঁয়া লাগাতে পারেনি গায়ে, আমাদের কলকাতা কর্পোরেশনে যখন বিকাশ ভট্টাচার্য মেয়র ছিল তখনও তিনি দলতন্ত্রের উদাহরণ সৃষ্টি করেননি, তখন ছিল এই ওয়ার্ড তৃণমূলের কাউন্সিলর,
কিন্তু কাজের ক্ষেত্রে কোনো রকম প্রতিবন্ধকতা তৈরি করা হয়নি। আর আজকে দাঁড়িয়ে কলকাতা কর্পোরেশনের যে কয়জন বামপন্থী কাউন্সিলর আছেন তাদের সম্পর্কেও কেউ বলতে পারবে না টেবিলের নিচ দিয়ে ঘুষ নেওয়া বা নারদা কেলেঙ্কারি বা সারদা কেলেঙ্কারিতে তাদের ডেকে নেওয়া, এই অভিযোগ কিন্তু কোনো একজন বামপন্থী নেতা সম্পর্কে, কাউন্সিলর সম্পর্কে, মন্ত্রী সম্পর্কে কেউ বলবে না। বেআইনি নির্মাণের ক্ষেত্রে দেবাশিস মুখোপাধ্যায় কাউন্সিলর হওয়ার পরে চারতলা বেআইনি নির্মাণ বন্ধ করে দিয়েছেন, কোনো টাকা পয়সার বিনিময় এসব চলবে না। এক কথায় বলতে গেলে প্রতিটি বামপন্থী কাউন্সিলর সততার পরিচয় দিয়েছেন, যা আজকের দিনে দাঁড়িয়ে রাজনীতিবিদ সম্পর্কে যে কোনো মানুষের অনীহা তৈরি হয় বলে যে এই লোকটা অসৎ। কিন্তু আজকে আমরা এই কথা গর্বের সাথে বলতে পারি, আমাদের 99 নম্বর ওয়ার্ড, আমাদের 98 নম্বর ওয়ার্ড, 10 নম্বর বোর্ডের মধ্যে 91 নম্বর ওয়ার্ড, 92 নম্বর ওয়ার্ড, এই সমস্ত ওয়ার্ডে যারা পৌর প্রতিনিধি আছেন বামপন্থী, তাদের সম্পর্কে কেউ একটা কালির দাগ লাগাতে পারবে না, আমাদের বিরোধী পক্ষের লোকও বলতে পারবে, স্বীকার করতে বাধ্য হবে। এই অনেস্টিটাই সবচেয়ে বড় জিনিস আজকের দিনে দাঁড়িয়ে। শিখা মুখোপাধ্যায়ের জিত সম্পর্কে সম্পূর্ণ আশাবাদী, এই কারণেই আশাবাদী যে মানুষ তো বুঝতে পারছে জল আর তেল এই যে পার্থক্যটা, এটা তো মানুষ বুঝতে পারছে যে অতীতে এই অঞ্চল থেকে তৃণমূলের কাউন্সিলরদের অ্যাক্টিভিটিস, তাদের সম্পর্কে লোকের স্বচ্ছতার প্রশ্নে, আর এই 5 বছর যিনি কাউন্সিলর ছিলেন তার অ্যাক্টিভিটিস এবং তার স্বচ্ছতা, এই আকাশ পাতাল যে পার্থক্য, এই পার্থক্যের মধ্যে আমরা আশাবাদী। তো মানুষ নিশ্চয়ই কোনো দুর্নীতির পক্ষে যাবে না, মানুষ স্বচ্ছ এবং আপনার দুর্নীতিমুক্ত একজন পৌর প্রতিনিধি নির্বাচিত করার জন্যই 99 নম্বর ওয়ার্ডের নির্বাচক মণ্ডলী উদ্গ্রীব হয়ে আছে, তারা 19 তারিখ ভোটের বাক্সে সেটা বোঝা যাবে। অফিস হোক কিংবা বাড়ি, সুরক্ষা সব থেকে জরুরি, আর তাই আমার সারাক্ষণের সাথী মাস্টার ক্লিনিং হ্যান্ডওয়াশ ও ফিনাইল। মাস্টার ক্লিনিং এর ডিস্ট্রিবিউশনের জন্য আজই যোগাযোগ করুন 9147005765 নম্বরে, আর পরিষ্কার রাখুন আপনার বাড়ির চারপাশ, ব্যবহার করুন মাস্টার ক্লিনিং।